me hace llorar. Son mis falsetones, mi teta llevo. Sállate, sállate, me me hace llorar. Si llore, que llore. Hombre, que chule, que llore, chule más. সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। আমি ওকে আরেকটু ভালো করে বোঝাতে চাই। ওনাকে বুঝিয়ে লাভ কি? কারণ শামিম এখান থেকে দেখে গিয়ে হাবিবকে সবকিছু জানাবে, আর হাবিবও সুপ্রিয়ার কানে সবকিছু খুলে বলবে, তাতে আমাদের গেমটা অনেক সাকসেসফুল হবে। আমি চাইনি রাজু আপনাদের জমিটা কিনবে। কেন চাননি ভাবি? সুজন ভাইয়ের কাছে আসলাম ভুইয়ের সম্পর্কে যা শুনলাম তাতে মনে হয়েছে রাজু ওই জমিটা পাবে না। আসলাম ভুইয়া রাজুর কাছ থেকে জমিটা ছিনিয়ে নিবে। আপনি রাজু ভাইকে জমিটা কিনতে নিষেধ করতেন? ওকে নিষেধ করে কোনো লাভ হতো না, ও কারো কথাই শোনে না। আপনার বাবা রাজুর কাছে জমিটা বিক্রি করে রাজুর বিপদ বাড়াচ্ছে, আপনারাও বিপদটা ডেকে আনছেন। রাজু ভাই কিন্তু তা মনে করছে না ভাবি। আসলাম ভুইয়া অনেক পাওয়ারফুল, আমাদের বাড়ির ঠিকানা খুঁজে পেতে তার বেশিক্ষণ সময় লাগবে না। আর ওনার লোকজন এসে যদি আপনাদের পায় রেজাল্টটা কি হবে ভেবে দেখুন। আপনারা আজই জমির সব টাকা পেয়ে যাবেন। আপনারা অন্য কোথাও চলে যান, বিপদ থেকে বাঁচুন। আপনারা কি অন্য কোথাও চলে যাবেন? তা তো যেতেই হবে, এখানে থেকে আসলাম ভুইয়ার হাতে মারা পড়ার কোন অর্থই হয় না। কথাটা আপনি রাজু ভাইকে বলেছেন? না, এখনো কিছু বলিনি, আসলে বলবো। আমার ইচ্ছে করছে আমি তোমাকে উত্তম মাধ্যম দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু আমি এতটা বর্বর হতে পারছি না।
তুমি ভালোয় ভালোয় এখান থেকে চলে যাও। চলে যাওয়ার আগে আমি সুপ্রিয়ার সাথে সবকিছু ফয়সালা করতে চাই। ফয়সালা হয়ে গেছে, সুপ্রিয়া তোমার সাথে থাকবে না। আমি তোমাকে লাস্ট চান্স দিয়েছিলাম সুপ্রিয়ার সাথে মিটমাট করার জন্য, কিন্তু তুমি তুমি কোনো চেষ্টাই করনি। করেছি, কিন্তু আপনার কোনো সহযোগিতা পাইনি আমি বাবা। তুমি আমার মেয়ের উপর টর্চার করবে, আমার ভাগ্নির সাথে যা ইচ্ছে তাই করবে, আর আমি তোমাকে সহযোগিতা করবো? হ্যাঁ, কি ভেবেছ? এখান থেকে বাবা প্লিজ, আজ রাতটা একটু আমাকে থাকতে দিন। সকালবেলা সুপ্রিয়ার সাথে একটু কথা বলতে চাই, আমি কাল সকালে এখান থেকে চলে যাব। এটা আপনার কাছে আমার শেষ রিকোয়েস্ট বাবা। ঠিক আছে, কাল সকালে ঘুম থেকে উঠে আমি তোমার মুখ দেখতে চাই না। আমি জানি তুমি যা করেছো নিজের ইচ্ছে করোনি। সত্যি জানেন, মাত্র একদিন তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তাতেই বুঝতে পেরেছি তুমি কেমন মেয়ে। জয় সাহেব তোমাকে জোর করেছে, তাই না? আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। কথাটা ঠিক বললে না, অন্যায় প্রতিবাদ করা তোমার দায়িত্ব। এলা, তোমার মামা তোমাকে ভুল বুঝতে পারে, তার ভুল তুমি ভেঙে দাও। কদিন যাক, মামা ভুল বুঝতে পারবে। কদিন সময় তুমি পাবে না এলা। আমি মানিক স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। কি ব্যাপারে এসেছেন আপনি? এমডি স্যার তো অফিসে যাননি, বলেছিলেন কোন ইমার্জেন্সি হলে মানিক স্যারকে জানাতে। স্যারের ফোনটা বন্ধ পাচ্ছি, তাই বাসায় এলাম। এনি ইমার্জেন্সি? ইমার্জেন্সিটা কি হয়েছে? মানে একটু ব্যাংক সংক্রান্ত জটিলতা। কিরকম? ম্যাডাম, ব্যাপারটা অফিসিয়াল সিক্রেট, আপনাকে বলতে পারছি না। আমি আপনার মানিক স্যারের ওয়াইফ, সো ইউ ক্যান টেল মি। সরি ম্যাডাম, প্লিজ ডোন্ট মাইন্ড। কেমন আছেন ভাই? আছি, তোর খবর কি? এই তো চলে যাচ্ছে। তোর কামের খবর কো? কোন কামের খবর ভাই? তোর কয়টা কাম দিছি? একটা। ওইটার খবরই জানতে চাইতাছি। রাজুবাসী দিল্লি যারা দিয়েছি। এই তো চার পাঁচ দিন আগে। কামের মেয়ে হিসেবে দেশ নাই? হ্যাঁ। কি নাম কইছ? মর্জিনা। মর্জিনা কিছু করতে পারছে কিনা জানছ? এখনো জানি না, তবে আমি কাল পরশু যাবো। আজকে গেলে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আজকে কিছু টাকা পাবেন ভাই? টাকা? তোরা 10,000 টাকা দিচ্ছে না? এটা গত মাসে 1500 দিন আগে, এখন কিছু দেব না। টাকা পয়সা নাই তাহলে যাবো কেমন ভাই? পকেটে তো টাকা নাই। আচ্ছা দেখি কি করণ যায়। আর কোনো খবর নাই? আর কি খবর ভাই? কাল টাকা দেবো। কেন ভাই? দে না। এটা কি করলেন ভাই? আমার লোক স্বাগত করছিস তো, এই জন্য একটু শাস্তি দিলাম। জীবনে দ্বিতীয়বার আমার একটা চড় দিছে। একবার আমার এক বন্ধু রাগের মাথায় আমার একটা চড় দিছিল, আমি ওর একটা চড়া জায়গায় ছড়া চড় দিছিলাম। তুই কি এখন আমার চড় মারতে চাস? না ভাই, যদি মারতাম তো চোর মারার সাথে সাথে মারতাম। এখন কর। কি পারে না ভাই?
কিন্তু মেয়েটা তো থাকলো না, পরের দিনই চলে গেল। আমি তো শুনি নাই। সে খবরটা তো তুমি রাখো নি, রাইট? শ্যামকে দিয়ে পাঠিয়েছ তো? বেসিক্যালি ও তো একটা স্টুপিড। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, তুমি এরকম একটা ইম্পর্টেন্ট কাজ ওকে দিয়ে কি করে করালে? সরি ম্যাডাম, আমি দেখতেছি। ইটস ওকে। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা নতুন কাজ দিতে চাই। কাম পেলে তো ভালোই হয় ম্যাডাম, হাতের অবস্থা খুবই জঘন্য। তোমাকে যে 1.5 লাখ টাকা দেয়া হয়েছিল মনে আছে? ভুলি নাই ম্যাডাম। নতুন কাম দিলে টাকা কি কাইছে রাখবেন? টাকা তো কাটতেই হবে, রাইট? দেখতে হবে না তুমি কাজটা প্রপারলি করতে পারো কিনা। এনিওয়েজ, তুমি কি এখন আমার বাড়িতে একটু আসতে পারবে? পারুম না কেন? তাহলে এখনই চলে আসো। ঠিক আছে ম্যাডাম। কি বললে তুমি? যশোরে? তুমি যশোরে কবে গেলে? আর গেলেই যদি তো তুমি আমাকে না বলে কেন গেলে? সদরুল ভাই, এটা কোনো কথা হলো? তোমাকে আমি একটা কাজ করতে দিলাম আর তুমি যশোরে পড়ে আছ? কবে ফিরছ? এনিওয়ে, তোমাকে আমার খুবই দরকার, খুবই ইমার্জেন্সি। ইউ হ্যাভ টু কাম। ওকে, বাই সদুল ভাই। আপনি? আপনার সাথে দেখা করতে এলাম। সেটা আপনার এগেনস্টে হবে, আমার এগেনস্টে কেন? ম্যাডাম, আমি আপনার নির্দেশে রিয়াকে এখানে নিয়ে এসেছিলাম। আপনি তো একজন পুলিশ অফিসার, আমি আপনাকে কি করে নির্দেশ দেব? আই কান্ট। আপনার কাছ থেকে আমি টাকা খেয়েছিলাম, আপনার কথা শুনতে আমি বাধ্য। আপনি যে আমার কথা অনুযায়ী রিয়াকে এবার নিয়ে এসেছিলেন সেটা রাজু কি করে জানলো? খুব সোজা ম্যাডাম, রিয়া রাজুকে বলেছে। ইম্পসিবল, রিয়া রাজুকে বলতে পারে না, বিকজ রিয়া আমাকে প্রমিস করেছে। প্রমিস কয়জনে রাখে ম্যাডাম? আর রিয়ার সাথে রাজুর মিলমিশ হয়ে যেতে পারে, আর রিয়া রাজুকে বলে দেবে এটাই স্বাভাবিক। আপনি কি রাজুর কাছে স্বীকার করেছেন? জি ম্যাডাম। হোয়াট? আমার কোন উপায় ছিল না। রাজুর ঘনিষ্ঠ একজন ডিআইজি আছেন, ডিআইজি মাহবুব সাহেব। রাজু আমার বিরুদ্ধে উনার কাছে কমপ্লেন করেছিলেন, আমার এসি স্যার আমাকে সাসপেন্ড করেছেন, আর রাজু আমাকে চাকরিটা বাঁচিয়েছে। ও, নাও আই গট ইট। তার মানে আপনি রাজুর সাথে হাত মিলিয়েছেন? চাকরি বাঁচাতে আমাকে হাত মিলাতে হয়েছে। যাই হোক, সে আপনার বিরুদ্ধে মামলা করেছে, আর এই মামলার আয়ও আমি। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া। তা আমি করব না, কারণ আপনার কাছ থেকে আমি টাকা খেয়েছি। আপনি বরং কয়েকদিন একটু গা ঢাকা দিয়ে থাকুন, যদি সম্ভব হয় তাহলে আপনি আজকালের মধ্যেই কোর্টে গিয়ে জামিন নিয়ে রাখুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্যামী চৌধুরী বলছি, জাভেদ স্যার। ও, লং টাইম নো সি, কেমন আছেন? ভালো নেই জাভেদ স্যার। কেন? আমাদের ফ্যামিলিতে তো একটার পর একটা বিপদ লেগেই আছে, ইউ নো। আবার কোনো মামলা টামলা হয়েছে নাকি? মোর দেন দ্যাট। এনিওয়ে, আপনি কি একবার একটু চা খেতে আসতে পারেন? আজই আসতে হবে? ইফ ইট ইজ পসিবল, আপনি আজকে বিকেলে আসুন প্লিজ। ওকে, দেখুন আমার চারটায় একটা মিটিং আছে, মিটিং শেষ করে বিকেল 5:30 দিকে আসলে হয়? নো প্রবলেম, অফ কোর্স স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। ওকে, বাই। আমি তোমার এই 20,000 টাকাটা আমার চাকরি দিছি, আপন খাওয়ার সুব্যবস্থা করে দিছি, আর তুমি আমার লোকের বেমানি করলা। ইমরান ভাই, আমি তো আপনার সাথে কোনো বেমানি করি নাই। একদম মিশা কথা কইবে না, মিশা কথা কইলেই তোমার এই দুইটা গুলি আমি ঢুকাই দেব, একটা মাথার মধ্যে একটা বুকের মধ্যে, মরার জন্য তৈরি হও। ভাই, আমি কি বেইমানি করছি? যদি একটু জানতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। মরার আগে আল্লাহর নাম নাও।